হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বই থেকে আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে অ্যানালাইটিক্যাল রিজনিংয়ের উপরে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সিলোজিজম বা অনুমান বাক্য। কীভাবে এই সিলোজিজমের সমস্যার সমাধানগুলো আইডেন্টিফাই করতে হয় বা চিনতে হয় এবং কীভাবে সমাধান করতে হয়, সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো আমি আলোচনা করব। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকো। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাসের আজকের আমাদের আলোচ্য বিষয় হলো সিলোজিজম। তো এই সিলোজিজম কী বা কীভাবে এগুলোকে দেওয়া থাকে? তো বন্ধুরা, এই সিলোজিজম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রিজনিংয়ের ক্ষেত্রে, যেখানে কিছু বাক্য দেওয়া থাকবে যেগুলোকে আমরা বিবৃতি বলছি। এই বিবৃতি দুটো, তিনটে বা চারটে পর্যন্ত হতে পারে এবং তারপরে নির্ভর করে কিছু সিদ্ধান্তে উপনীত আমাদের হতে হবে, এবং সেই সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত যে কোনটা সেটা নির্বাচন করতে হবে ভেন চিত্র অঙ্কন করার মাধ্যমে। কারণ এগুলোকে সঠিকভাবে নির্ণয় করতে হলে ভেন চিত্র অবশ্যই দরকার, অর্থাৎ ভেন ডায়াগ্রাম এঁকে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হবে। তো একটা বিবৃতি কিভাবে আমরা বুঝবো বা একটা বিবৃতির আদর্শ রূপটা কি, সেটা প্রথমে আমরা আগে দেখে নিই। তো একটা আদর্শ বিবৃতির মধ্যে প্রধানত চারটে বিষয় থাকবে, যেখানে সংখ্যাসূচক শব্দ থাকবে, উদ্দেশ্য থাকবে, সংযোজক শব্দ থাকবে এবং বিধেয় থাকবে। তো সেগুলো কেমন? তো প্রথমে আমরা যেটাকে বলছি সংখ্যাসূচক, যেমন সমস্ত বা নয় বা কিছু, এই ধরনের যে শব্দ, যেমন অল, অলকে আমরা বলি সমস্ত বা সকল। তারপরে না অর্থাৎ নো, অথবা সাম মানে কিছু, এই ধরনের শব্দগুলোকে কিন্তু আমরা সংখ্যাসূচক শব্দ বলি। এর পরের পার্টটাকে বলা হচ্ছে উদ্দেশ্য, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে বা যার সম্বন্ধে কিছু বলা হয়। এর পরের অংশকে আমরা বলছি বিধেয়, অর্থাৎ উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হচ্ছে সেটি হলো বিধেয়। সবার শেষে যেটা আসছে সেটাকে আমরা বলছি সংযোজক শব্দ, যেমন এবং। এটাকে কিন্তু দুটো শব্দকে এক করতে গেলে এই এবংটা আমরা ব্যবহার করি, অর্থাৎ অ্যান্ড। এরকম শব্দ থাকলে সেগুলোকে আমরা বলছি সংযোজক শব্দ। তো এই চারটে জিনিস কিন্তু একটা বিবৃতির মধ্যে সাধারণত থাকে। যেমন যদি বলা হয় সমস্ত এ হলো বি, অর্থাৎ অল এ আর বি। তো এই যে অল শব্দটা, এটা হলো সংখ্যাসূচক শব্দ। আবার দ্বিতীয় বিবৃতিতে বলা হলো কোনো এ বি নয়, অর্থাৎ নো এ ইজ বি, অথবা বলা হতে পারে কিছু এ হলো বি, অর্থাৎ সাম এ আর বি। অর্থাৎ এই যে নো, এই যে সাম, এগুলো কিন্তু সংখ্যাসূচক শব্দ। এগুলো কিন্তু এ বা বি সম্পর্কে বলা হচ্ছে, যেগুলো একটু আগে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে আমি তোমাদেরকে বোঝালাম। সামটা কিন্তু বলা হচ্ছে এর বিষয়ে এবং বি এর বিষয়ে, এদেরকে উদ্দেশ্য করে। তো এইভাবে বিবৃতিগুলোকে শনাক্ত করতে হবে বা চিনতে হবে এবং তার থেকে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হবে। তো তাহলে চলো বন্ধুরা, এবার কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টাকে আরও ভালোভাবে বুঝে নেওয়া যাক। এবার এখানে এক নম্বরে একটা বিবৃতি দেওয়া রয়েছে, এর মাধ্যমে বিষয়টাকে বুঝে নেওয়া যাক। এই বিবৃতিতে বলা হয়েছে কিছু গাছ হলো বন। তো তাহলে এখানে এই বিবৃতিগুলোর সঙ্গে সঙ্গে আমরা একটা করে ভেন চিত্র এখানে এঁকে নেব, তাহলে বিষয়টাকে আমাদের বুঝতে বা নির্ণয় করতে সুবিধা হবে। যেমন বলা হয়েছে প্রথমে কিছু গাছ হলো বন, তাহলে এখানে দুটো চিত্র আমাদের আঁকতে হবে, একটা হবে গাছ এবং একটা হবে বন। তাহলে এখানে দুটো চিত্র আমরা এঁকেছি, প্রথম একটা বৃত্ত দিয়ে আমরা গাছ বুঝিয়েছি এবং একটাকে বন বুঝিয়েছি। কিছু গাছের অংশ কিন্তু বনের মধ্যে ঢুকে থাকবে। দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে কিছু বন হলো বাড়ি, আরও একটা বৃত্ত আমরা এখানে নেব, যেটা আমরা বলছি বাড়ি। এই বাড়ি কিন্তু বনের সঙ্গে সম্পর্কিত হবে, কিছু বাড়ি হলো তাঁবু। এবার আরও একটা বৃত্ত আমরা অঙ্কন করব, যেটাকে আমরা বলছি তাঁবু। তৃতীয় বিবৃতি অনুসারে কিন্তু বলা হয়েছে কিছু বাড়ি হলো তাঁবু, অর্থাৎ তাঁবুটা বাড়ির সঙ্গে সম্পর্কিত। তাহলে এবার সিদ্ধান্তে কি বলা হয়েছে? সিদ্ধান্তে বলা হয়েছে কিছু তাঁবু হলো বন,
এবং দুই নম্বরে বলা হয়েছে কিছু বাড়ি হলো গাছ। তো তাহলে প্রথম সিদ্ধান্ত দেখো, এটা কি বলা হয়েছে, কিছু তাঁবু হলো বন। তো তাহলে এখানে দেখো, এটা হলো তাঁবুর বৃত্ত এবং এটা হলো বনের বৃত্ত। কিছু তাঁবু হলো বন বলা হয়েছে প্রথম সিদ্ধান্তে, কিন্তু সেটা কিন্তু সম্ভব নয়, কারণ এখানে দেখো তাঁবুর সঙ্গে বাড়ির সম্পর্ক রয়েছে, কিন্তু তাঁবুর সঙ্গে বনের কিন্তু কোনো সম্পর্ক নেই। বনের বৃত্তটা পুরো আলাদা এবং তাঁবুর বৃত্ত যেটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, একে অপরের সঙ্গে টাচ করেনি। অর্থাৎ প্রথম বিবৃতি তাহলে এক্ষেত্রে সঠিক নয়। দ্বিতীয় বিবৃতিতে কী বলা হয়েছিল, কিছু বাড়ি হলো গাছ। তাহলে এই হলো বাড়ি, বাড়ির বৃত্ত, এবং এই হলো গাছের বৃত্ত, এটাও কিন্তু একে অপরকে স্পর্শ করেনি। সুতরাং কিছু বাড়ি হলো গাছ, এই সিদ্ধান্ত সঠিক নয়। অর্থাৎ এখানে যে দুটো সিদ্ধান্ত দেওয়া রয়েছে তার একটিও সঠিক নয়। তো এবার আমরা অপশানে চলে আসব। অপশানে কি বলেছে, এতে বলেছে শুধুমাত্র এক সত্য, এ সঠিক নয়। শুধুমাত্র দুই সত্য, অপশান বিও সঠিক নয়। সিতে বলা হয়েছে এক ও দুই সত্য, এটাও সঠিক নয়। ডিতে বলা আছে এক অথবা দুই সত্য, এটাও সঠিক নয়। অপশান ইতে বলা হয়েছে এক ও দুই কোনোটি সত্য নয়। তো এটিই তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর, কারণ আমরা আগে দেখে নিয়েছি এই দুটোর কিন্তু একটিও সঠিক নয়। সুতরাং অপশান ই এক্ষেত্রে সঠিক উত্তর। তো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এইভাবে এই ভেন চিত্র এঁকে কিন্তু সঠিক উত্তর নির্ণয় করতে হবে। এই ভেন চিত্র না আঁকলে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর করা কোনোভাবে সম্ভব নয়। তোমরা কিন্তু অবশ্যই এই ভেন চিত্রের মাধ্যমে এই প্রশ্নের সমাধানগুলো করবে। কিন্তু আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এটি কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমরা কোশ্চেন নাম্বার টু এর সমাধানটা দেখে নেব। এখানে বিবৃতিতে বলা হয়েছে সমস্ত তাসই হলো বাক্স। অর্থাৎ প্রথমে দুটো ডায়াগ্রাম আমরা আঁকবো, একটা হবে তাসের আর একটা হবে বাক্সের। তো এখানে বলা হয়েছে সমস্ত তাসই হলো বাক্স, অর্থাৎ একটা বাক্স থাকবে এবং তার মধ্যে আরও একটা বৃত্ত থাকবে যেটা হবে তাস, কিন্তু সেটা পুরো মধ্যে হবে, কারণ এখানে বলেছে সমস্ত তাসই হলো বাক্স। অর্থাৎ এই যে এখানে তাসের বৃত্তটা রয়েছে সেটা সম্পূর্ণটা বাক্সের বৃত্তের মধ্যে থাকবে। এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে নাম্বার টুতে বলা হয়েছে কোনো বাক্সই টেবিল নয়। তাহলে আরও একটা নতুন ডায়াগ্রাম এখানে অ্যাড হলো, টেবিল, কিন্তু সেটা কোনো বাক্সই নয়। তো সুতরাং আমরা আরও একটা বৃত্ত এখানে নেব যেটাকে আমরা বলছি টেবিল। এই টেবিল কিন্তু বাক্সের সঙ্গে সম্পর্কিত হবে না। এবং তারপরের বিবৃতিতে বলা হয়েছে কিছু টেবিল হলো চেয়ার। তো তাহলে এখানে চেয়ার আরও একটা নতুন বৃত্ত অ্যাড হবে যেটা টেবিলের সঙ্গে সম্পর্কিত হবে, কারণ তৃতীয় বিবৃতিতে বলা হয়েছে কিছু টেবিল হলো চেয়ার। তাই টেবিলের কিছুটা অংশ কিন্তু চেয়ারের মধ্যে থাকবে। তো এবার আমাদের বিবৃতি অনুযায়ী ডায়াগ্রামটা আঁকা কমপ্লিট হলো। তাহলে এবার সিদ্ধান্তগুলো দেখে নেওয়া যাক। তো তাহলে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কোনো টেবিলই তাস নয়। সিদ্ধান্তে বলা হয়েছে কোনো টেবিলই তাস নয়। তাহলে এই যে টেবিল, এই টেবিল তাস নয়। তো এটা সঠিক, কারণ এই টেবিলের এই বৃত্তের সঙ্গে তাসের টেবিলের বৃত্তর কোনো রকম স্পর্শ হয়নি বা টাচ হয়নি কিন্তু এখানে। তো সুতরাং প্রথম বিবৃতি কিন্তু সঠিক। দ্বিতীয় বিবৃতিতে কী বলা হয়েছে, কিছু চেয়ার হলো বাক্স। তা এই যে চেয়ার এবং এই যে বাক্স, এই যে দুটো বৃত্ত, বলা হয়েছে কিছু চেয়ার হলো বাক্স, কিন্তু এখানে দেখো চেয়ারের বৃত্তের সঙ্গে বাক্সের বৃত্তর কিন্তু কোনো সম্পর্ক নেই বা কোনো টাচ বা স্পর্শ কিন্তু এখানে হয়নি। তো সুতরাং দ্বিতীয় যে সিদ্ধান্ত সেটি সঠিক নয়। এবার আমরা চলে আসব অপশানে। এখানে অপশান বলা হয়েছে শুধুমাত্র এক সত্য, অর্থাৎ কোনো টেবিলই তাস নয়, এই কথাটা ঠিক। তো এটা আমরা ঠিক, সেটা আমরা আগেই নির্ণয় করেছি। তো অপশান এ তাহলে এক্ষেত্রে সঠিক। শুধুমাত্র দুই সত্য, অর্থাৎ অপশান বি সঠিক নয়। সিতে বলা আছে এক অথবা দুই সত্য, এটাও কিন্তু সঠিক নয়, কারণ এরকম অনিশ্চয়তা উত্তর আমরা নেব না। ডিতে বলা আছে এক ও দুই উভয় সত্য, সেটাও একদম না, অর্থাৎ অপশান ডিও ভুল। এবং ইতে বলা হয়েছে এক ও দুই কোনোটি সত্য নয়, তো এটা তো ঠিক নয়, কারণ এক নম্বরটা ঠিক, অর্থাৎ অপশান ইও ঠিক নয়। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা পেলাম, অপশান এ এক্ষেত্রে সঠিক উত্তর, অর্থাৎ কোনো টেবিলই তাস নয়। তো আশা করি তাহলে এই প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছ। এবং এগুলো করতে তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে ভেন ডায়াগ্রামগুলো কিন্তু আমাদেরকে ভীষণ হেল্প করছে। এইভাবে বৃত্ত এঁকে নিয়ে তোমরা
প্রশ্নের সমাধানগুলো করবে, তাহলে খুব তাড়াতাড়ি এবং খুব সহজে সঠিক উত্তরটা নির্ণয় করতে পারবে। এবং বন্ধুরা, এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, এবং ক্লাসগুলো ভালো লাগলে একটা লাইক কিন্তু এক্ষুনি করে দাও, এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে একদম ভুলো না। এবার আমরা তৃতীয় প্রশ্নের সমাধানটা দেখে নিই। এখানে বিবৃতিতে বলা হয়েছে কিছু কাগজ হলো গাছ, তাহলে দুটো বৃত্ত আমাদের রাখতে হবে যেটা কাগজ এবং গাছ। তাহলে এখানে দুটো বৃত্ত আমরা এঁকে নিয়েছি, কিছু কাগজ হলো গাছ, অর্থাৎ গাছের মধ্যে কাগজের বৃত্তটা কিছুটা ঢুকে থাকবে, কারণ এখানে কিছু কাগজ গাছ বলা হয়েছে, অর্থাৎ একে অপরের সঙ্গে বৃত্ত দুটো সম্পর্কিত। দ্বিতীয় বিবৃতিতে কি বলা হয়েছে, সব গাছই হলো পাতা। তাহলে এবার আমরা এমন একটা বৃত্ত আঁকবো যেটা, অর্থাৎ সমস্ত গাছটাই পাতার মধ্যে থাকবে। তাহলে এই যে বৃত্তটা আমরা আঁকলাম এটা হচ্ছে পাতার বৃত্ত, অর্থাৎ সমস্ত গাছ হচ্ছে পাতা, অর্থাৎ সমস্ত গাছটাই তাহলে পাতার মধ্যে থাকবে। সেই অনুযায়ী কিন্তু আমরা একটা বৃত্ত এঁকেছি। তারপরে কি বলা হয়েছে তিন নম্বরে, কিছু পাতা হলো বন। আরও একটা বৃত্ত আমরা নেব, এই বৃত্তটাকে আমরা বলছি বন, কারণ কিছু পাতা বলা হয়েছে বন, অর্থাৎ এই বৃত্তটার কিছুটা অংশ কিন্তু পাতার মধ্যে ঢুকে থাকবে, সম্পূর্ণটা নয়, কারণ কিছু বলা হয়েছে। তো তাহলে এইবার আমাদের ভেন চিত্র বা ভেন ডায়াগ্রামটা কমপ্লিট হলো। এবার সিদ্ধান্তের সঙ্গে আমরা জিনিসটাকে মিলিয়ে দেখব। তো তাহলে এক নম্বর সিদ্ধান্তে বলা হয়েছে কিছু বন হলো কাগজ। তো এখানে এই বন এবং কাগজ একে অপরের সঙ্গে কিন্তু সম্পর্কিত নয়, কারণ দুটো বৃত্ত কিন্তু একে অপরকে স্পর্শ করেনি। সুতরাং কিছু বন হলো কাগজ এটা কিন্তু পসিবল নয়, তাই এটা হচ্ছে সঠিক নয়। দু নম্বরে কি বলা হয়েছে, কোনো বনই কাগজ নয়, এখানে বনের সঙ্গে কাগজের কোনো সম্পর্ক নেই, তাই কোনো বনই কাগজ নয় এটা কিন্তু সঠিক। এবার আমরা অপশানগুলো দেখে নেব, শুধুমাত্র এক সত্য এটা হবে না, শুধুমাত্র দুই সত্য, অপশান বি কিন্তু এক্ষেত্রে হতে পারে, এক ও দুই উভয় সত্য, অপশান সি হবে না, এক অথবা দুই সত্য এটাও হবে না, এক ও দুই কোনোটিই সত্য নয় এটাও হবে না, অর্থাৎ অপশান বি শুধুমাত্র দুই সত্য, অপশান বি তাহলে এক্ষেত্রে হলো সঠিক উত্তর, কারণ কোনো বনই কাগজ নয়, এটা আমরা কিন্তু আগেই ভেন চিত্র থেকে নির্ণয় করে নিয়েছি, কারণ বনের সঙ্গে কাগজের কোনোরকম টাচ বা স্পর্শ হয়নি। তো তাহলে বন্ধুরা অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার চার নম্বর প্রশ্নের সমাধানটা আমরা দেখে নেব, যেখানে বিবৃতিতে বলা হয়েছে কিছু দিন হলো রাত্রি, অর্থাৎ দুটো বৃত্ত আমরা এক্ষেত্রে নেব, একটা হবে দিন একটা হবে রাত্রি, এবং যেহেতু কিছু বলা হয়েছে অর্থাৎ বৃত্ত দুটো কিন্তু একে অপরের সঙ্গে মিশে থাকবে কিছুটা অংশ। তো তাহলে এখানে আমরা দুটো বৃত্ত এঁকে নিয়েছি, একটা দিন একটা রাত্রি, এবং এই দুটো কিন্তু মাঝের এই অংশটাই কিছুটা অংশ মিশে রয়েছে, যেহেতু এখানে কিছু বলা হয়েছিল। এরপর কি বলা হয়েছে, সমস্ত রাত্রি হলো তারা, অর্থাৎ এই যে সম্পূর্ণ রাত্রির বৃত্তটা রয়েছে এটা চলে যাবে তারার মধ্যে। এবং তিন নম্বর বিবৃতিতে বলা হয়েছে সমস্ত তারাই হলো গ্রহ, অর্থাৎ এখানে আরও একটা বৃত্ত হবে গ্রহ, যেটা কি না সমস্ত তারাই, অর্থাৎ সমস্ত তারাটাকে গ্রহ বৃত্তের মধ্যে রাখতে হবে। তাহলে সবার বাইরে আরও একটা বৃত্ত আমরা আঁকলাম যেটাকে আমরা বলছি গ্রহ, এবং সেটার মধ্যে কিন্তু এই তারার বৃত্তটা থাকবে, এবং এই গ্রহের যে বৃত্তটা তার মধ্যে এই তারার বৃত্তটা থাকবে। এবার সিদ্ধান্তগুলো দেখে নেওয়া যাক। প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কিছু গ্রহ হলো দিন, তো এই যে গ্রহের বৃত্তটা সেটা কিন্তু এই দিনের এই যে বৃত্তটাকেও স্পর্শ করেছে বা এর মধ্যে দিয়ে কিছুটা অংশ গিয়েছে, সুতরাং এই সিদ্ধান্ত কিন্তু সঠিক, এটা বোঝা গেল। দুই নম্বর সিদ্ধান্তে বলা হয়েছে কিছু তারা হলো দিন, এই যে তারার বৃত্তটা ছিল সেটাও কিন্তু এই যে দিনের বৃত্তের মধ্যে দিয়ে গিয়েছে, তো সুতরাং কিছু তারা হলো দিন এটাও কিন্তু সঠিক তথ্য, এটাও কিন্তু সঠিক সিদ্ধান্ত। তাহলে সিদ্ধান্ত এক এবং দুই দুটোই হলো সঠিক। তো এমন অপশান কোথায় আছে দেখো, অপশান এতে শুধুমাত্র এক সত্য এটা ঠিক নয়, বিতে আছে শুধুমাত্র দুই সত্য এটাও ঠিক নয়, অপশান সিতে আছে এক ও দুই উভয় সত্য। তো তাহলে দেখো অপশান সি তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর, কারণ এক আর দুই সত্য সেটা আমরা আগে নির্ণয় করে নিয়েছি। তো সুতরাং তাহলে পরের অপশানগুলো না দেখলেও চলবে, কারণ এখানে এক আর দুই কোনোটি সত্য নয় বলা হয়েছে ডিতে, এবং ইতে বলা হয়েছে এক অথবা দুই সত্য, তো ডি আর ই কোনোটাই সম্ভব নয়, সুতরাং অপশান সি হচ্ছে সঠিক উত্তর।
তো আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। এটাও কিন্তু একটা খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 5 দেখতে পাচ্ছ। এই 5 নাম্বার কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্কের জন্য দেওয়া থাকছে। এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবে, কারণ এর আগে অলরেডি আমি 4টে প্রশ্ন সমাধান তোমাদেরকে করে দেখিয়ে দিয়েছি। তো আশা করি অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তরটা নির্ণয় করতে পারবে, এবং এই প্রশ্নের সঠিক উত্তর নির্ণয় করে এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু উত্তরটা লিখে জানাবে। এবং এর পরের ক্লাসে আরও অনেক বেশি করে প্রশ্ন নিয়ে আমি আসছি। তো সুতরাং এই অধ্যায়ের পরবর্তী ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না, কারণ যখনই আমি ভিডিও ক্লাসগুলো আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাবে এবং ক্লাসগুলোকে দেখে নিতে পারবে। তো তাহলে বন্ধুরা, আজকে ক্লাসটা কেমন লাগলো? ক্লাসটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দিও, এবং ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে এই পর্যন্তই। ভিডিও ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।